69তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহকে সামনে রেখে সোমবার ত্রিপুরা সমবায় দপ্তর এবং সমবায় ইউনিয়নের উদ্যোগে টাউন হলে রাজ্যভিত্তিক এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। স্বাধীনতার 75 বছর এবং সমবায়ের বিকাশ ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী প্রেম কুমার ইয়াং, ত্রিপুরা মার্কফেড চেয়ারম্যান কৃষ্ণধন দাস, সমবায় সচিব অভিষেক সিং এবং রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যান রণজয় দেব সহ অন্যান্য অতিথিরা। উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সমবায় আন্দোলনকে এক নতুন দিশা দিয়ে মানুষের অর্থনৈতিক উন্নয়নের পথকে সুগম করার জন্য চলছে নিরন্তর প্রচেষ্টা। নিজের বক্তব্যে রাজ্যের সমবায়ের এই কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই কথা বলেন মন্ত্রী প্রেম কুমার রিয়াং এবং অন্যান্য উপস্থিত প্রতিনিধিরা। অনেক লক্ষ লক্ষ টাকা উনি কাজ করে সোসাইটির মাধ্যমে কাজ করে আজকে সেখানে এত হাউসের সামনে উনি পেয়ে গেছেন। আমারও মনোবল বাড়াতে হবে, আমারও কাজের সক্রিয়তা বাড়াতে হবে, যাতে আগামী দিনে আমিও সেই সুযোগটা গ্রহণ করতে পারি। সেদিকে দৃষ্টি রাখে আমাদের কাজ করতে হবে। আমার এবদিন মারো খুঁটি নাতি নিয়ে সামন তাংলে মানে খাফান্ন তৈরি খেয়ে আগামী দিন অর্থনীতি স্বনির্ভর অন্যান্য দিক চিন্তা ভাবনা খেয়েছেন বিষ্কাম মা গলাই নাই। যুগ পরিবর্তন হ্যাঁ, যত মনুষ্য শিক্ষিত হ্যাঁ, শুধু শিক্ষিত অঙ্কে একটা সাইকেল দিক চিন্তা দ্বারা খেয়ে লাভ করি। এই প্রসঙ্গে রাজ্যের সমবায় দপ্তর সম্ভাব্য সকল কিছু করবে বলে বক্তব্যে উল্লেখ করেন প্রেম কুমার রিয়াং। অনুষ্ঠানে সমবায় সমিতির আর্থিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বিশেষ আর্থিক সাহায্য করা হয় এবং বিভিন্ন উল্লেখযোগ্য সমবায় প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।